Hey guys, welcome back to High Flyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ যে ভিডিওটা দেখবো সেটা আমরা একটু পিছনে ফিরে যাব, মানে 90 এর দশকে ফিরে যাব এবং সেই সময়ে যে জনপ্রিয় সিরিজগুলো হতো টিভিতে সিরিজ বা সিরিয়াল, তার মধ্যে যে সেরা পাঁচটা যে বিদেশি সিরিজ ছিল সেটাই আজকের ভিডিও দেখবো এবং যে চ্যানেল থেকে দেখবো সেটা হচ্ছে সময় এন্টারটেনমেন্ট। তো ভিডিও দেখার আগে যেটা বলা সেটা হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ডিসক্রিপশন বক্সেই ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি ধরে রয়েছে, তোমরা লাইক শেয়ার থাকলে তোমরা করতে পারো একদম। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ইন্টারনেটের এ যুগে টিভিমুখী মানুষের সংখ্যা খুবই কম, আর বিটিভিমুখী দর্শকের সংখ্যা তো একেবারেই নগণ্য। অথচ সম্প্রচারের পর থেকে প্রায় 2000 সাল পর্যন্ত সময়টাকে বিটিভির সোনালী সময় হিসেবে ধরা হয়। মধ্যবিত্ত মানুষগুলোর চিত্ত বিনোদনের মূল খোরাক তখন একমাত্র বিটিভি ছিল, আর তাতে প্রচারিত জনপ্রিয় সেরা পাঁচ বিদেশি সিরিজ নিয়ে আমার আজকের বিশ্লেষণ। আরব্য রজনীর গল্প আলিফ লায়লা, এমন খুব কম মানুষই আছেন যে আলিফ লায়লা দেখেন। এই জিঙ্গেলটি কানে আসলে অন্যরকম একটা অনুভূতি যে কারোরই হয়। প্রতি পর্বের এই সময়টুকু যেন দু চোখ আটকে যেত টিভি পর্দায়। প্রায় 260টি পর্ব নিয়ে নির্মিত এই গল্পগুলোকে বিভিন্ন কাল্পনিক ও ঐতিহাসিক চরিত্র দিয়ে সাজানো হয়েছিল। এই সিরিজের বহু চরিত্রের মাঝে নিজেকে কল্পনা করতেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছেন। আমি বদলাইনি, আমার হৃদয়ে প্রতিহিংসার আগুন এখনো জ্বলছে। এছাড়া 90 দশকে বিদেশি যে সিরিজটি ব্যাপক সাড়া জাগিয়েছিল তা হলো ম্যাকগাইভার। পুরো দেশকে অন্যরকম নেশায় রেখেছিল আমেরিকান অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন। সিরিজটির কাহিনীর মূলে ছিল ম্যাকগাইভার নামক এক যুবক, পদার্থ বিজ্ঞানের ছাত্র। ম্যাকগাইভার একজন বিজ্ঞানী যিনি মার্কিন সরকারের গুপ্তচর হিসেবে কাজ করেন। বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর ক্ষমতাই তার হাতিয়ার হিসেবে কাজ করত। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচার জন্য অতি অল্প সময়ের মধ্যে কিভাবে জটিল যন্ত্র উদ্ভাবন করতেন তিনি, তাই ছিল এই সিরিজের মূল আকর্ষণ। তবে এই সিরিজের মোট 7টি সিজন নির্মিত হয়েছিল। বাংলাদেশে এই সিরিজের ব্যাপক জনপ্রিয়তা অন্যান্য বিদেশি টিভি সিরিজের প্রচারের পথকে মসৃণ করে দেয়। 1997 সালে তৈরি হয়েছিল কানাডীয় সিরিজ দ্য অ্যাডভেঞ্চার্স অফ সিনবাদ। তবে এই টিভি সিরিজের সাথে আলিফ লায়লা গল্পের যে মিলটি ছিল তা হলো দুটিরই গল্পের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। মূল প্রেক্ষাপট ধরে রেখে কাহিনীর প্রতিটি পর্বেই এক একটি নতুন গল্প উপস্থাপন করা হতো। গল্পের রোমাঞ্চকর অভিযানের কারণে প্রতিটি পর্বই দর্শকরা খুব আগ্রহ নিয়ে দেখত। এছাড়া সিরিজটিতে সিনবাদ ও মেভ ছিল বাড়তি আকর্ষণ। অন্যান্য চরিত্রে জর্জ বুজা, টিম প্রগোস, আরিসের অভিনয়ও বেশ প্রশংসার ছিল। বিশেষ করে খলনায়িকা রুমিনার ভূমিকায় জুলিয়ান মরিস অসাধারণ অভিনয় করেছেন। এর প্রথম সিজনে 22টি পর্ব নির্মিত হয়েছে। দ্বিতীয় সিজনে কিছু অভিনেতাদের পরিবর্তনে সিরিজটির জনপ্রিয়তা কিছুটা কমিয়ে দেয়। এছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠার দ্বন্দ্বের কারণে কাজ এগোয়নি, ফলে তুমুল জনপ্রিয় এই টিভি সিরিজটি অসমাপ্তভাবেই শেষ হয়ে যায়। ধনীদের কাছ থেকে সম্পত্তি লুট করে নিপীড়নের মাঝে বিলিয়ে দেওয়া রবিন হুডের গল্প কে না শুনেছেন। সেই গল্পের সূত্র ধরেই 1997 সালে নির্মাণ করা হয়েছে দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অফ রবিন হুড। Answered that call. His name was Robin Hood. ধনী অত্যাচারীর বিরুদ্ধে রবিন হুড নামের এক যুবক বিদ্রোহ ঘোষণা করেন। তিনি নিজেই বাহিনী গঠন করে ফেলেন, যেখানে তার সঙ্গে ছিল সুন্দরী ম্যারিয়ন, যোদ্ধা লিটন জন ও গ্যানি ফ্রায়ার। যদিও মূল রবিন হুড গল্পের জাদুবিদ্যার কোনো প্রয়োগ ছিল না, কিন্তু টিভি সিরিজের কিছু বাড়তি আকর্ষণ যোগ করার জন্য জাদুবিদ্যার প্রয়োগ করা হয়েছিল। সিরিজের পরবর্তী মৌসুমগুলোতে চরিত্রগুলোর অভিনেতাদের বদলানোর কারণে আস্তে আস্তে এর জনপ্রিয়তা কমতে থাকে। 4 সিজন চলার পর সিজনটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়।
সপ্তাহের একদিন 10টার ইংরেজি সংবাদ শেষে আরেকটি রোমাঞ্চের নাম এক্স ফাইলস। এর থিম মিউজিক কানে গেলে আজও শরীরে কাঁটা দিয়ে ওঠে। প্যারানর্মাল, রহস্য ও সাইফাই জনরার এই সিরিজটি 1993 সালের আমেরিকার ফক্স টিভি চ্যানেলে দেখানো শুরু হয় এবং শেষ হয় 2002 সালে। বিটিভিতে এই সিরিজ 90 দশকের মাঝামাঝি সময়ে দেখানো হয়েছিল। এই 5টি সিরিজ ছাড়াও বিটিভিতে আরও অনেকগুলো বিদেশি সিরিজ দেখানো হয়েছিল যেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাদের মধ্যে অন্যতম হল সুপারম্যান, টিম নাইট রাইডার, দ্য সেন্সিটিভ সামুরাই, অসীম, দ্য সোর্ড অফ টিপু সুলতান, চার্লি চ্যাপলিন সহ আরও বেশ কিছু সিরিজ। 90 দশকের জীবন ছিল খুবই সাধারণ। মানুষের কথাবার্তা, চালচলন, পারিবারিক বন্ধন, সামাজিক রীতিনীতি সব কিছুতেই ছিল সরলতার প্রতিচ্ছবি। ফেসবুক, মেসেঞ্জার তো দূরের কথা, মোবাইল ফোনও তখন ছিল না কারো কাছে, কিন্তু ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও সম্প্রীতি। আজকাল এত সব বিনোদনের মাঝেও এতটা আনন্দ, এতটা স্বস্তি বলতে গেলে কেউই পান না যতটা পেতেন শুধুমাত্র টিভি সেটের সামনে বিটিভি দেখে। সময়গুলো আর কখনোই হয়তো ফিরবে না, তবে 90 দশকের মানুষগুলো জীবনের সাময়িক স্বস্তি পাওয়ার জন্য আজও সেই স্মৃতি হাতড়ে বেড়ান। সত্যি 90 দশকের যে জীবনটা ছিল সেটা সত্যি অনেক সরল ছিল, সহজ ছিল। আমার তো মনে হয় মানে আমাদের যারা 90 দশকের মানুষজন রয়েছে তারা, তাদের মনে হয় এদের এখনও মনে হবে না, কারণ এরা তো দেখেইনি 90 দশকটা। তো সেই সময়ে যে আনন্দটা ছিল পিওর আনন্দ ছিল, আমরা খেলা করেছি, আমরা মজা করেছি, একসাথে থেকে খেলা করেছি সবাই মিলে। এখনকার বাচ্চারা কোথায় একসাথে থাকে, এখন সবাই নিজের নিজের বাড়িতে, ঠিক আছে, মোবাইল ফোন দিয়ে। এবং আমি কোনোদিন দেখলাম না যে এক জায়গায় হয়ে সবাই পাড়ার বাচ্চারা মিলে খেলা করছে, আমরা কিন্তু সেই জিনিসটা করেছি। প্রচুর ছেলে মেয়েরাও ইভেন ছোটো যখন ছিলাম তখন একসাথে খেলা করেছি, প্রচুর খেলা, এমন এমন খেলা করেছি যেগুলোর নামই হয়তো বা এখন শোনেনি বা কীভাবে খেলতে হয় সেটাও জানে না। তো সেই সময়ে প্রচুর আনন্দ ছিল, এই যে মোবাইল ছিল না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো ছিল না, কিন্তু একটা জিনিস নিয়ে আনন্দ করেছি, সেটা হচ্ছে যে প্রচুর হয়তো দেখা গেলো কারোর বাড়িতে মা বাবা নেই, তার বাড়িতে গিয়ে থাকতে হবে, ঠিক আছে, রাত্রিবেলাটা পাহারা দিতে হবে, তার সেই জন্য একা মানে সে বন্ধু রয়েছে, সেই জন্য হয়তো দেখা গেলো 3-4 জন গিয়ে তার রাত্রি বাড়িতে রাত্রে কাটাচ্ছি। এবং সেই সময়ে একটা মজা ছিল যে ল্যান্ড ফোন ছিল, ঠিক আছে, মোবাইল হয়তো ছিল না, ল্যান্ড ফোন ছিল, এই মিস কল দেওয়া বা উল্টো পাল্টা নাম্বারে হয়তো বা ফোন করে একটু ভারী গলায় কথা বলা যে আমি এইরকম অমুক জায়গা থেকে বলছি, বিভিন্ন ধরনের, কারণ ধরতে তো পারবে না কে করছে না করছে, হয়তো দেখা গেলো পাড়ারই, হ্যাঁ, তখন ল্যান্ডলাইনে মানে রিসিভার দু রকমের ছিল, যেটাই একটাই নাম্বার উঠতো আর একটাই উঠতো না, ঠিক আছে, ম্যাক্সিমাম বাড়িতে উঠতো না নাম্বারটা। তো এই ফোন করে বারবার মিস কল দিয়ে জ্বালাচ্ছি একই নাম্বারে, ঠিক আছে, রাত্রিবেলায় মাঝরাতে হয়তো মিস কল দিয়ে জ্বালানো হচ্ছে। তো এই সমস্ত বদমাইশিগুলো ছিল। আর সাথে সাথে 90 দশকের যে বিটিভির অনুষ্ঠানগুলো এখানে বলা হলো সেটা দূরদর্শনেরও একই হাল, কারণ 90 দশকের স্বর্ণযুগ বলা হয় দূরদর্শনেরও, মানে সরকারি মিডিয়া যেগুলো রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু স্বর্ণযুগ ছিল ওই টাইমটা, কারণ তখনও পর্যন্ত প্রাইভেট চ্যানেলগুলো কিন্তু মাঠে নামেনি, প্রাইভেট চ্যানেল যখনই মাঠে নামলো তখনই কিন্তু এইগুলো মানুষ দেখা বন্ধ করে দিল। কিন্তু 90 দশকে যে সমস্ত অনুষ্ঠানগুলো ছিল, যেমন আলিফ লায়লা কিন্তু আমরা দূরদর্শনেই দেখেছি, বাংলাদেশে বিটিভি আমরা দেখেছি কিন্তু আলিফ লায়লাটা দেখিনি, আলিফ লায়লাটা এখানে যত সম্ভব সানডে করে রবিবার করে হতো, রাত্রি 9টার দিকে এরকম সময়ে স্টার্ট হতো যত সম্ভব, আমার মনে পড়ছে, খেয়াল পড়ছে রবিবার 9টার সময়, তো সেটা দেখতাম। এবং বাংলাদেশে ম্যাকগাইভারের একটা কি দুটো এপিসোড আমার মনে হচ্ছে যেন দেখা, ঠিক আছে, আমি বেশি দেখিনি, রবিনহুড ওই 3-4টে এপিসোড আমি বাংলাদেশে দেখেছিলাম বিটিভিতে, সাথে
আর বিশেষ হ্যাঁ সিনবাদ সিনবাদ কিছুটা দেখেছিলাম, তো বাকি যেগুলো সেগুলো কিন্তু দেখা হয়নি। দ্য এক্স ফাইলস যেটা বলা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে যে ইয়েটা, সেটা কিন্তু দেখা হয়নি। তবে পরবর্তী সময়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে ডিসকভারি চ্যানেলে প্রচুর দেখেছি। তবে যে কটার নাম বলা হলো তার মধ্যে এক্স ফ্যাক্টর কি বললো এক্স ফ্যাক্টর দ্য এক্স ফাইলস বাদ দিয়ে কিন্তু সিনবাদ, আলিফ লায়লা এবং ম্যাকগাইভার এবং রবিনহুড, এই চারটে নামই কিন্তু শোনা, ভীষণভাবে শোনা। এবং রবিনহুড এবং ইয়েটা কি বলে ম্যাকগাইভার আর একটা কি ছিল আলিফ লায়লা তো এখানেই দেখেছি, রবিনহুড এক্স ম্যাকগাইভার এবং হচ্ছে বল আরেকটা আলিফ লায়লা বললাম তো এক্সপাইলস নয় আলিফ লায়লা ম্যাকগাইভার রবিনহুড সিনবাদটা এই রবিনহুড সিনবাদ এবং এই দুটো কিন্তু দেখেছি, বেশ ভালোই দেখেছি দু চারটে এপিসোড করে। বাকি যেগুলো আরও পরবর্তী সময়ে বলা হলো যে জাপানিজ যে সমস্ত সিরিজগুলো ছিল সেগুলো চালানো হয়েছিল। তবে প্রত্যেকটা সিরিজের একটা জিনিস হচ্ছে, এখানে যেটা বলা হলো যে কাস্টিং চেঞ্জ করলেই কিন্তু তখন বলে না এখনও জনপ্রিয় সিরিয়ালের যে সমস্ত অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু সেইভাবে জনপ্রিয় থাকে না, মানে একটা কারণ মানুষ অভ্যস্ত হয়ে যায় তাকে, তাদের দেখে দেখে অভ্যাসে পরিণত হয় এবং তাদের পছন্দ হয়ে যায় মানুষের, এবং সেই ক্যারেক্টার জন্য তাকেই ভেবে ফেলে মানুষ। এবার হঠাৎ করে যদি সেই পপুলার একটা ক্যারেক্টারের জন্য অন্য কাউকে চুজ করা হয়, হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু মানুষের সেই আশাহত হয়ে পড়ার মতো ব্যাপারটা থাকে। তো বিভিন্ন কারণে চেঞ্জ করতে হয় হয়তো, কিন্তু সেই জিনিসটা কিন্তু আর থাকে না মানুষের মনে, সেই প্রভাবটা কিন্তু থাকে না। তো সেম জিনিস এইখানেও হয়েছে ধরা যায়। তো ভীষণ ভালো লাগলো 90s ফিরে গিয়ে, এবং আশা করি তোমাদেরও ভালো লেগেছে, বিশেষ করে যারা 90s দর্শক রয়েছে। ও তো ফার্স্ট টাইম দেখলো, আলিফ লায়লাও কোনোদিন দেখিসনি মনে হয়, দেখেনি তো, যাই হোক ওরা বুঝতে পারবে না, যারা 90s আছে তারাই একমাত্র বুঝতে পারবে। তো ডেসক্রিপশন কমেন্ট সেকশনে তোমরা জানিও তোমাদের মতামত, কি কি লাভ ভালো লাগলো, কে কে দেখেছো, কে কে দেখোনি, কে কে আমার মতো আছো একদম। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানালে গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।